কুষ্টিয়ার কুমারখালীতে এবার ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রাতের কোনো এক সময় কয়া মহাবিদ্যালয়ে স্থাপিত বাঘা যতীনের নাক ও ডান কানের কিছু অংশ ভেঙে ফেলা হয়। সকালে বিষয়টি দৃষ্টিগোচর হলে উত্তেজনা দেখা দেয়। ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম আতিক জানান, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। জাতির্জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের রেশ কাটতে না কাটতেই আজ বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। আমরা সাংবাদিক মহল, সুশীল সমাজ এই ভাস্কর্য ভাঙচুরের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।